নমস্কার সম্মানী দর্শকবিন্দু পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য খুবই খুশির খবর এবার আপনারা চাষ করার জন্য পাঁচ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইতিমধ্যে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কাদেরকে সেই টাকাগুলি দেবে এবং কী চাষের জন্য সেই টাকাগুলি দেবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হতে এবার রাজ্যের বেকার যুবক ও মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এজন্য চার কোটি টাকার বেশি অনুমোদন করেছে রাজ্যের মৎস্য দপ্তর প্রতিটি মৎস্যজীবী পাবেন পাঁচ হাজার টাকা এই টাকা দেওয়া হবে মূলত ছোট মাছ চাষ করতে মৎস্যজীবী এবং বেকার যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে রাজ্য সরকার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন রাজ্য সরকারের কাছে নথিভুক্ত থাকা প্রায় ন হাজার মৎস্যজীবী রাজ্য মৎস্য দপ্তর সূত্রে খবর এতদিন মাছ কিনে দেওয়া হতো মৎস্যজীবীদের কিন্তু এবার সেই প্রক্রিয়া থেকে সরে এসেছে রাজ্য মূলত যারা মাছের চারা কিনে নিজের পুকুর বা জলাশয়ে বড় করে বিক্রি করেন এই প্রকল্পের মাধ্যমে তাদেরকেই টাকা দেবে রাজ্য এই প্রকল্প কার্যকর করার জন্য জেলায় জেলায় নয় দফা নির্দেশনামাও পাঠানো হয়েছে টাকা পাওয়ার পর উপভোক্তারা তার সঠিক সদ্ব্যবহার করছেন কিনা তার জন্য নজরদারি চালাবে সংশ্লিষ্ট জেলার মৎস্য বিভাগ প্রথম ধাপে আপাতত দেওয়া হবে মাথাপিছু এক হাজার টাকা করে এজন্য ছাড়া হয়েছে সাতাশি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই মৎস্যজীবীরা প্রথম ধাপের টাকা খরচে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলেই পরের কিস্তির টাকা পাবেন সংশ্লিষ্ট মাছ চাষি যে মাছ চাষ করছেন এবং উৎপাদনের পর তা বিক্রি করে কত আয় হলো তার বিস্তারিত তথ্য দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রতি জেলায় কতজন এই টাকা পাবেন তার তালিকাও তৈরি করছে মৎস্য দপ্তর যেমন কোচবিহার হুগলি মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলা প্রতিটিতে রয়েছেন দুশো সাতান্ন জন উপভোক্তা পাঁচশো জন করে মৎস্যজীবী এই টাকা পাবেন বীরভূম এবং বাঁকুড়া জেলাতে সুতরাং বুঝতে পারছেন যারা মাছ চাষের সঙ্গে জড়িত বা যাদের পুকুর রয়েছে আপনি মাছ চাষ করতে চাইছেন আপনি কিন্তু অবশ্যই আপনাদের লোকাল বিডি অফিসের যে মৎস্য ডিপার্টমেন্ট বা ফিশারি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন এই টাকাগুলো কিন্তু এবার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই এই টাকা নিয়ে স্বনির্ভর বা যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন আপনারাও কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারেন বা নিজেরাও খাবার কাজে এই টাকাটা মাছ চাষ করে লাগাতে পারেন তো সরকারের এই উদ্যোগ আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না